আমার প্রিয় ছাত্রছাত্রীদের জন্য আজ আমি জীবনানন্দ দাসের আট বছর আগের একদিন কবিতা থেকে আরও একটি নোট নিয়ে উপস্থিত হয়েছি এর আগে আমি আট বছর আগের একদিন কবিতা থেকে অনেক নোটস তোমাদের দিয়েছিলাম সেগুলো যদি তোমরা দেখে না থাকো তো এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে আমি সেগুলি লিঙ্ক দিয়ে দেব সেখান থেকে তোমরা দেখে নেবে আর যারা নতুন ভিওয়ার তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে তাহলে আমি পরবর্তী যে ভিডিওগুলি আপলোড করব সেই ভিডিওগুলি নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে আর এই নোটটি হচ্ছে বিএ ফিফ সেমিস্টার বেঙ্গলি অনার্স কোর্সের ছাত্রছাত্রীদের জন্য তো আজকের প্রশ্নটি হচ্ছে আট বছর আগের একদিন কবিতায় ও জীবনানন্দ বেঁচে থাকার গভীর স্বাদ ও গভীর অবসাদকে গভীর অবসাদকে একই সঙ্গে প্রকাশ করেছেন মন্তব্যটি পরীক্ষা করো আমি শুরু করছি কবি সঞ্জয় ভট্টাচার্য জীবনানন্দ সম্বন্ধে এক জায়গায় বলেছেন এ জীবনের স্বাদ মানুষের বাস্তব জীবনে আজও আছে শত শতাব্দী আগের সমুদ্রপাড়ের কাহিনী ফাল্গুনের অন্ধকার কবির মনে এনে দিল তমিস্ত্র আট বছর আগের একদিন ফাল্গুনে রাতের আধারে একটি সাধু জীবন রক্তের পথে শেষ হয়ে গেল আত্মহত্যায় কিন্তু জানেন যে স্বাদ আছে আনন্দ আছে সুন্দরভাবে সংসার যাত্রা নির্বাহ করছে কত মানুষ স্ত্রী পুত্র কন্যা নিয়ে প্রণয় ব্যর্থতাও তো আসেনি সকলের কবিতার লাইন শোনো তবু এ মৃতের গল্প কোন নারীর প্রণয়ে ব্যর্থ হয় নাই বিবাহিত জীবনের স্বাদ কোথাও রাখেনি কোনো খাত সময়ের ঊর্ধ্বতনে উঠে এসে বধু মধু আর মননের মধু দিয়েছে জানিতে সুতরাং জীবনে যে স্বাদ আছে তা অস্বীকার করার নয় জীবনের স্বাদ গ্রহণের জন্যে আছে নারী হৃদয় প্রেম শিশু আরও কত জীবন সম্ভোগের উপাদান কবি সেই সঙ্গে এটাও জানেন যে বেঁচে থাকার আকাঙ্ক্ষা থাকলেও জীবনকে উপলব্ধির উপাদানসমূহ থাকলেও তৃপ্তি অন্য জিনিস কবিতা জানি তবু জানি নারীর হৃদয় প্রেম শিশু গৃহ নয় সবখানি অর্থ নয় কীর্তি নয় সচ্ছলতা নয় আরও এক বিপন্ন বিস্ময় আমাদের অন্তর্গত রক্তের ভিতরে খেলা করে আমাদের ক্লান্তি করে ক্লান্ত ক্লান্ত করে লাশকাটা ঘরে সেই ক্লান্তি নাই তাই লাশকাটা ঘরে হয়ে শুয়ে আছে টেবিলের পরে জীবনানন্দের অনুভূতির কথা বলতে গিয়ে কবি সঞ্জয় ভট্টাচার্য বলেছেন সৃষ্টিতেই অসম্ভব বেদনার সাথে অমোক আমোদ মিশে আছে আবহমান কবিতায় তিনি তা বলেছেন সিন্ধু সারস কবিতায় বলেছেন বহু যুগের মানুষের গহন ক্ষতির বোঝা বহন করে এখানকার মানুষ আমরা ক্লান্ত আমরা বেদনার সন্তান মানুষের অন্তর্নিহিত বেদনার কারণে আত্মহত্যা আত্মহত্যা করে মানুষ মানুষের রক্তের ভিতরে যে বেদনাবোধ যে অতৃপ্তি তাই তার মৃত্যুর কারণ হয় এত কবির কল্পনা নয় এ জীবনের সত্য কারণ জানা না গেলেও এরূপ ঘটনা ঘটেই চলেছে সেই সংবাদই তো পাওয়া যায় মাঝে মাঝে কবিও পেয়েছেন তেমনি সংবাদ শোনা গেল লাশ ঘরে নিয়ে গেছে তারে কাল রাতে ফাল্গুনে রাতের আধারে যখন গিয়েছে ডুবে পঞ্চমী চাঁদ মরিবার হল তার সাত মধু হৃদয় প্রেম শিশু বৃত্ত কীর্তি জীবনের সমস্ত কিছুর মধ্যেও অবসাদ মৃত্যুর পথে নিয়ে যায় মানুষকে কবি বলেন তবু তো পেঁচা জাগে জ্ঞান তো ছেড়ে যায়নি মানুষকে অবসাদের বিশেষ মুহূর্তে সেই জ্ঞানের নির্দেশ ভুলে যায় মানুষ তখন সেই বিশেষ মুহূর্তে আত্মবিস্তৃত মানুষ চাঁদ ডুবে গেলে পর প্রধান আধারে তুমি অশ্বথের কাছে এক গাছা দড়ি হাতে গিয়েছিলে তবু একা একা যে জীবন ফরিং এর মানুষের সাথে তার হয় নাকো দেখা এই জেনে এ কবিতায় কবি শুধু বেঁচে থাকার আগ্রহের কথা বলেননি জীবনের স্বাদের পরিচয় দিয়েছেন নানাভাবে কেবল নারীর প্রেম শিশু বৃত্ত কীর্তি জীবনের এই স্বাদ সুপক্ষ জবের ঘ্রাণ হেমন্তের বিকেলের কিন্তু অবসাদ জীবনের এই বৈচিত্র্য তুচ্ছ করে দিয়েছে কবির তাই জিজ্ঞাসা জীবনের এই স্বাদকে সহ্য করা গেল না জীবনের এই স্বাদ সুপক্ক জবের ঘ্রাণ হেমন্তের বিকেলের তোমার অসহ্য বোধ হল মর্গে কি হৃদয় জুড়ল মর্গে গুমট এদূরের মতো রক্ত মাখা ঠোঁটে কবিতাটিতে অবসাদের ফলশ্রুতি বিশেষভাবে প্রদর্শিত হয়েছে আত্মহরণী যেন অনেকের পরম তৃপ্তি সে তৃপ্তির রূপটি এঁকেছেন কবি লাশ ঘরে সেই ক্লান্তি নাই তাই লাশকাটা কাটা ঘরে হয়ে শুয়ে আছে টেবিলের পরে জীবনের স্বাদ ও অবসাদকে জীবনানন্দ পাশাপাশি এঁকেছেন স্বাদের মধ্যেও যেন কোথাও অবসাদ লুকিয়ে আছে সংস্কৃতি আনে প্রশান্তি রক্তে আনে উন্মাদনা এ উন্মাদনা যখন জীবনের স্বাদকে এড়িয়ে সাংস্কৃতিক জীবনকে ভোলে তখন রক্তের মধ্যে সঞ্চিত অতৃপ্তি জীবনে অবসাদ আনে আত্মহননে উদ্বুদ্ধ করে স্টুডেন্টস নোটটি এখানে শেষ হল তোমরা যদি আমার এই নোটসগুলো পেয়ে উপকৃত হয়ে থাকো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করে জানাবে তো আজ এখানে রাখছি সবাই ভালো থেকো ধন্যবাদ